দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক। আজকে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করব। এবং আমাকে কুয়েত প্রবাসী একজন ডক্টর আমাকে রিকোয়েস্ট করেছেন, ওনার রিকোয়েস্টে আজকে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ থেকে যে একটি গ্রুপ কুয়েতে এসেছেন ডক্টর হিসাবে, সো আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি, স্পেশালি অন্যান্য সকল ক্ষেত্রে যত নতুন আরও প্রবাসী ভাই আছেন, কুয়েত প্রবাসী, ইভেন ইন ফিউচারে যারা কুয়েতে ঢুকবেন, নট অনলি কুয়েত, আসুন এবার সকল আরব দেশের উদ্দেশ্যে বলতেছি, যারা সম্মানিত প্রবাসী আছেন, নিউ কামার, ইভেন ইন ফিউচারে যারা বিভিন্ন আরব দেশে অবস্থান করবেন। সুপ্রিয় দর্শক, তো আপনারা হয়তো আরবিতে কথা বলা নিয়ে খুবই চিন্তিত এবং খুবই টেনশন করতেছেন যে কিভাবে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখবেন। আমি ফার্স্ট অফ অল, প্লিজ আমার কথাগুলো শুনবেন, আই রিকোয়েস্ট টু অল, কেউ স্কিপ না করে আমার কথাগুলো শুনবেন, ইনশাল্লাহ কামিয়াব হবেন। জাস্ট ইউ ক্যান বিলিভ মি, এই পর্যন্ত শত শত প্রবাসী ভাই আমার এই ফুল কোর্সটি ক্রয় করেছেন, ইভেন আমি ভালো রেসপন্স পেয়েছি এবং ওনারা শতভাগ সাকসেস। দর্শক, সকল আরব দেশের লোকাল ভাষা একই, বাট সামথিং ইজ ডিফারেন্ট। লাইক আমি যদি আপনাকে 100টি শব্দ শিখিয়ে থাকি, তার মধ্যে 10টি শব্দ ডিফারেন্ট হতে পারে, সেটা অঞ্চল ভিত্তিক বা দেশ ভিত্তিক একটু ডিফারেন্ট হতে পারে, নো প্রবলেম। বাট আমি স্পেশালি কুয়েত প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতেছি, যেহেতু আমি একজন কুয়েত প্রবাসী ভাই, আপনাদের জন্য ইনশাল্লাহ আল্লাহ যদি চায় 100% কারেক্ট আপনাদের জন্য। আমি খুবই সুন্দরভাবে আপনাদের জন্য অনেক কিছু তৈরি করেছি, কিভাবে আপনি আরবিতে কথা বলা শিখবেন, পাশাপাশি কিভাবে ইংলিশে কথা বলা শিখবেন, অ্যান্ড হিন্দিতে কিভাবে আপনি কথা বলবেন। দর্শক, অনেক সময় কিন্তু হাতে টাকা হলেও কিন্তু অ্যাসেনশিয়াল যে জিনিসগুলো আছে আপনার পাওয়া যায় না, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য খুব সুন্দরভাবে তৈরি করেছি, আপনারা কোনো চিন্তা না করে যত দ্রুত সম্ভব আমার সাথে কন্ট্যাক্ট করে আপনারা আরবিতে কথা বলা শিখবেন, ইংলিশে কথা বলা শিখবেন, হিন্দিতে কথা বলা শিখবেন। আমি এক এক করে সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। আমাকে এই যে এই কিছুক্ষণ আগে আমাকে একজন রিকোয়েস্ট করেছেন যে এই কোর্সগুলো কীভাবে পাবো, কীভাবে বইটি আপনি তৈরি করেছেন, কী আছে না, সামথিং লাইক দ্যাট, ঠিক আছে? অনেকেই প্রশ্ন করেন আমাকে, তো আমি আজকে সব কিছু আপনাদের মাঝে ক্লিয়ার করবো। আমি আবারও বলতেছি, যারা কুয়েত প্রবাসী আছেন, দেরি না করে যত দ্রুত সম্ভব আমার সাথে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করে দ্রুত আরবিতে কথা বলা শিখবেন। স্পেশালি যেই ডক্টর আমাকে কল দিয়েছেন কিছুক্ষণ আগে, এবং ওনারা একটু বেস বাংলাদেশ থেকে স্পেশালভাবে কুয়েতে ঢুকেছেন, কুয়েতে এসেছেন, সো আপনাদের উদ্দেশ্যে বলতেছি, অবশ্যই আপনাকে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে হবে। তবে টেনশনের কিছু নেই, খুব ইনশাল্লাহ খুব সহজে শিখতে পারবেন। আসেন, ফার্স্ট অফ অল আমি বলতে চাচ্ছি, স্ক্রিনে যেটা দেখতেছেন এটি হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার, তবে এটা বিকাশ নাম্বার না। দর্শক, 01819964404, এটি হচ্ছে আমার ইমো অবলিক হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি ফার্স্ট টাইম আমার সাথে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, তবে যদি সম্ভব হয় হোয়াটসঅ্যাপে নক করবেন, যেহেতু আমি হোয়াটসঅ্যাপে আপনাকে এগুলো দিব যদি ক্রয় করেন। যদি হোয়াটসঅ্যাপে অ্যাড না করতে পারেন, ডোন্ট মাইন্ড, অনেকে অ্যাড করতে পারেন না, সেই ক্ষেত্রে ওনাদের উদ্দেশ্যে বলতেছি আপনি ইমোতে কন্ট্যাক্ট করেন, কন্ট্যাক্ট করে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে দিয়ে দিবেন, আমার সাথে কথা বলেন, দেন আমার বিকাশ নাম্বারটা নেবেন, বিকাশ নাম্বার নিয়ে আপনি বিকাশ করে আমাকে লাস্ট নাম্বার দেবেন, এরপর আমি হোয়াটসঅ্যাপে বুঝিয়ে দিব। আসুন, কীভাবে বুঝিয়ে দিব আপনাকে। আচ্ছা, এই যে বইটি আপনারা ডিসপ্লেতে দেখতেছেন, এই বইটি হচ্ছে সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ, যোগ যোগ ধরে আরো প্রবাসী ভাইরা যেভাবে রাবিয়ানদের সাথে কথা বলে আসতেছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে আমি এই বইটি তৈরি করেছি আলহামদুলিল্লাহ। টোটাল 154 পেজের এই বইটি। এই বইয়ের প্রত্যেকটি শব্দ বাক্য হচ্ছে বাংলাতে লেখা, সূচিপত্র এবং পেজ নাম্বার দেওয়া আছে। যেভাবে আপনি আমার মোবাইলে দেখতেছেন সেমভাবে আমি আপনার মোবাইলে বুঝিয়ে দিব, এবং এইভাবে আপনি হাত দিয়ে স্ক্রল করে জুম করে স্টাডি করতে পারবেন। সর্বপ্রথমে দেওয়া আছে সূচিপত্র, এবং এই বইয়ের সর্বপ্রথমে দেওয়া আছে 7 থেকে 53 পাতা পর্যন্ত 1300 থেকে 1400 শব্দ অর্থ দেওয়া আছে। সুপ্রিয় দর্শক, এরপর হচ্ছে বিভিন্ন ধরনের কনভারসেশন আছে, নিজের পরিচয় সম্পর্কে আরবিতে কথোপকথন, দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ 1 থেকে 6 পাতায় গুরুত্বপূর্ণ কনভারসেশন, লোকালয় কীভাবে কথা বলবেন, হাসপাতালে ডাক্তারের সাথে আরবিতে কথোপকথন 1-2, ঠিক আছে? তারপর হচ্ছে খাবার হোটেলে কীভাবে কথা বলবেন, বিমানবন্দরে কীভাবে কথা বলবেন, টিকিট কাউন্টারে কীভাবে কথা বলবেন, ওমরা গেলে কীভাবে কথা বলবেন, ট্যাক্সি ড্রাইভারের সাথে কীভাবে কথা বলবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো অবশ্যই খুলতে হবে, কীভাবে ব্যাঙ্কে কথা বলবেন, আরবিতে বিভিন্ন প্রশ্ন করুন এবং প্রশ্নের উত্তর কীভাবে দিবেন, ঠিক আছে? উত্তরে এবং জবাবে ব্যবহৃত অনেক গুরুত্বপূর্ণ শব্দাবলী আছে। অফিস ডিউটিতে কথা বলুন, বিপরীতার্থক শব্দ, শরীরের বিভিন্ন অঙ্গের নাম, এবং ডাক্তারের সাথে আরবিতে কথোপকথন 1 এবং 2, আকামা নবায়ন করতে কথোপকথন, তারপর হচ্ছে পুলিশের সাথে আরবিতে কথোপকথন। সুপ্রিয় দর্শক, এরকম বিভিন্ন ধরনের কনভারসেশন দেওয়া আছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু কনভারসেশন ইন ডেইলি লাইফে আপনি ব্যবহার করতে পারবেন, এরকম কিছু কনভারসেশন আরবিতে কথোপকথন 1 থেকে 35 পর্যন্ত দেওয়া আছে। সো আপনি
এই এই বইতে যেগুলো দেওয়া আছে আপনি যদি খুব সুন্দরভাবে স্টাডি করেন খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন, ঠিক আছে? দেখেন এখানে যেমন আমি লিখেছি আনা মানে আমি, তারপর হচ্ছে প্রত্যেকটি শব্দের সাথে ইংলিশ ওয়ার্ড দেওয়া আছে। দর্শক আসুন এই বইটি আমি আপনাকে কীভাবে দিব, আপনার হোয়াটসঅ্যাপে আমি এই বইয়ের লিঙ্কটি দিব, দেওয়ার পর আপনি টাচ করলে অটোমেটিক আপনার মোবাইলে একটি অ্যাপস আকারে ইনস্টল হয়ে যাবে। দেন আপনি 24 আওয়ার্স ইউ উইল বি এবল টু স্টাডি উইদাউট এমবি ব্যতীত আপনি বইটি স্টাডি করতে পারবেন। অ্যান্ড দেন আপনি যদি আরও দ্রুত বইটি শিখতে চান, এই বইয়ের পেজ আকারে ভিডিও মেক করা আছে, 100টি ভিডিও ক্লিপ তৈরি করা আছে, যেই ভিডিওগুলো আমি খুব স্পেশালভাবে তৈরি করেছি। এই স্ক্রিনে যেভাবে দেখতেছেন এরকম পাতা নম্বর অনুযায়ী আমি ভিডিও মেক করেছি। এখানে যে শব্দগুলো আছে বা যে ডায়লগগুলো আছে এগুলো আমি খুব সুন্দরভাবে বিভিন্নভাবে বুঝিয়ে অডিও প্লাস ভিডিও হিসেবে মেক করে আমার একটা স্পেশাল ফেসবুক গ্রুপে আপলোড দেওয়া আছে। আমি আপনাকে আমার ওই ফেসবুক গ্রুপে অ্যাড করিয়ে দিব। অ্যাড করার পরে আপনার সময় অনুযায়ী আপনি আপনার মোবাইলের মাধ্যমে খুব দ্রুত নিজে নিজে স্টাডি করে আরবিতে কথা বলা শিখতে পারবেন। তাহলে আপনি পেয়ে যাচ্ছেন আরবি বই প্লাস হচ্ছে উক্ত বইয়ের পেজ আকারে যে ভিডিওগুলো, এই ফুল কোর্সটি যদি আপনি ক্রয় করেন তাহলে সাথে পেয়ে যাবেন স্পোকেন ইংলিশ 800 পাতার 3টি বই সম্পূর্ণ ফ্রিতে পাবেন। অ্যান্ড দেন আরেকটি বই সম্পূর্ণ ফ্রিতে পাবেন, স্পোকেন হিন্দি 150 পেজের এই বইটি সম্পূর্ণ ফ্রিতে পাবেন। তবে হিন্দি বইটি অনলি শনিবার পর্যন্ত অফার আছে, ঠিক আছে? বাট শনিবারের পর থেকে যারা নেবেন অবশ্যই ডোন্ট মাইন্ড প্লিজ, আপনাকে অবশ্যই আলাদাভাবে ওই উক্ত বইয়ের জন্য টাকা দিয়ে বইটি ক্রয় করতে হবে। বাট আমি এই বইটি পাবলিশ করেছি গত 3-4 দিন আগে, সেই জন্য নতুন বই হিসেবে আমি একটু অফার দিয়েছি। তো জাস্ট শনিবার পর্যন্ত এই অফারটি আছে। হিন্দি বইটি আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন যদি আরবি ভাষা কোর্সটি ক্রয় করেন। তাহলে বইটি কীভাবে পাবেন এবং ভিডিওগুলো কীভাবে পাবেন আমি আবার বলতেছি, বই হোয়াটসঅ্যাপে দিব, ভিডিওগুলো আমার ফেসবুক গ্রুপে আপলোড দেওয়া আছে, অ্যাড করিয়ে দিব। এরপর আপনার সময় অনুযায়ী আপনি আপনার মোবাইলের ফেসবুক হয়ে ভিডিওগুলি স্টাডি করবেন, অডিও প্লাস ভিডিও। দর্শক আসুন এবার আমি আপনাদেরকে এইভাবে, এখন আপনি যেভাবে দেখতেছেন আমার মোবাইলে সেম আপনি আপনার মতো করে হাতে জুম করে স্ক্রল করে এইভাবে স্টাডি করতে পারবেন আমি লিঙ্কটি দেওয়ার পরে, ওকে? আর এগুলো ডাউনলোড করা খুবই সহজ। অনেকে প্রশ্ন করেন ভাই কীভাবে ডাউনলোড করবো, ভাই ডোন্ট ওয়ারি, আমি জাস্ট আপনাকে লিঙ্ক দিব হোয়াটসঅ্যাপে, দেওয়ার পর আপনি টাচ করলে অটোমেটিক আপনার মোবাইল অ্যাপস এখানে ইনস্টল হয়ে যাবে। আমি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আপনার মোবাইলে বুঝিয়ে দেবো, জাস্ট আপনি আমার সাথে কন্ট্যাক্ট করেন, ডোন্ট ওয়ারি ইনশাল্লাহ। আর একান্তই যদি আপনি না বুঝেন সেক্ষেত্রে আপনার পাশে যিনি ভালো বুঝেন যিনি কলিগ আছেন ওনার মাধ্যমে কাজটি কমপ্লিট করে নেবেন, ওকে? এখন আসুন, অনেকেই প্রশ্ন যে ইংলিশ বই এবং হিন্দি বইটি কীভাবে তৈরি করেছেন, দেখেন আমি একটু দেখাচ্ছি সেম। এখন আসুন আমি স্পোকেন ইংলিশ যে বইটি আছে সেটি একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি, সুপ্রিয় দর্শক, ওকে? এটা হচ্ছে স্পোকেন ইংলিশ, ঘরে বসে স্পোকেন ইংলিশ ভেরি ইজিলি, ওকে? সুপ্রিয় দর্শক আমি আরেকটি কথা আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি, বাজারে দেখবেন অনেক স্পোকেন ইংলিশ বই পাওয়া যায়, বাট আমি বলবো না সেটা যে ভালো না সেটা বলবো না, অবশ্যই ডেফিনেটলি ভালো, সব বই ভালো, সব লেখকের বই ভালো, বাট আমি একটু ডিফারেন্ট ওয়েতে তৈরি করেছি কীভাবে আপনি খুব দ্রুত ইংলিশে কথা বলা শিখবেন। অনেক স্পোকেন ইংলিশ বই আছে জাস্ট কিছু স্ট্রাকচার দিয়ে মার্কেটে ছেড়ে দেয়। ভাই শুধু স্ট্রাকচার জানলে হবে? স্ট্রাকচার বলতে কি, যেমন আমাকে কাজটি করতে হবে, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, তারপর হচ্ছে আমার এটা খেতে ইচ্ছে করে, এটা সেটা, সামথিং লাইক দ্যাট, এরকম কিছু স্ট্রাকচার দিয়ে ছেড়ে দেয়। ভাই তার আগে অবশ্যই আমি যতটুকু জানি সেক্ষেত্রে আপনাকে অবশ্যই টেন্স এবং বার্ফের হোল ডিটেলস বিস্তারিত সমগ্র কিছু আপনাকে জানতে হবে অ্যাবাউট টেন্স অ্যান্ড অ্যাবাউট বার্ফ। আমি তেমনটাই করেছি, আমি সর্বপ্রথম এই বইটিতে রেখেছি কি যে টেন্সে কীভাবে খুব দ্রুত আপনি টেন্স শিখবেন, টেন্স সম্পর্কে জানবেন, দেন হচ্ছে বার্পের বিস্তারিত ব্যবহার এই বইটিতে উল্লেখ আছে। এরপর আমি রেখেছি কি 300 স্ট্রাকচার, আপনি এরকম বই পাবেন কি না আমি জানি না, হয়তো 70-100 স্ট্রাকচার পাবেন, হ্যাঁ হাইস্ট এরকম, বাট আমি রেখেছি 300 স্ট্রাকচার রেখেছি, ঠিক আছে? যে স্ট্রাকচারগুলো আপনি স্টাডি করলে খুব দ্রুত ইংলিশে কথা বলা শিখতে পারবেন। এরপর হচ্ছে 1300-1400 দৈনন্দিন জীবনে কিছু কমন বাক্য আছে, সেন্টেন্স আছে যেগুলো বিভিন্ন স্ট্রাকচারের বাইরে, এগুলো দেওয়া আছে। অ্যান্ড সর্বশেষে দেওয়া আছে কি যে বিভিন্ন ধরনের ডায়লগ অ্যান্ড হচ্ছে যে ইংলিশ গ্রামার দেওয়া আছে। ভাই 800 পাতার বইটি তো কম কথা না, অনেক কিছু লিখতে হয়েছে আমাকে, তাই না? দেখেন এই দেখেন টেন্সের বিস্তারিত ব্যবহার, তারপর হচ্ছে ইংরেজির প্রাণকেন্দ্র বার্পের বিস্তারিত ব্যবহার, দৈনন্দিন জীবনে ইংরেজিতে কথা বলতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 300 ইংলিশ গ্রামাটিক্যাল স্ট্রাকচার পাবেন আমার এই বইটিতে। এরপর 1300 ইংলিশ সেন্টেন্স পাবেন, ঠিক আছে? এরকম, ওকে? তো বইটি আমি একটু শো আপ করতে চাচ্ছি আপনাদের মাঝে,
এ যে মনে করেন ইফের ব্যবহার, তারপর হচ্ছে টু এর ব্যবহার, দেন হচ্ছে আবার টু এর ব্যবহার, আবার টু এর ব্যবহার। আমি আসলে সো আপনারা জাস্ট একটু ট্রাই করে দেখতে পারেন আমার বইটি, এবং এই বইটি আমি ফ্রিতে দিচ্ছি যারা আরবিতে আরবি কোর্সটি ক্রয় করবেন, ওনাদেরকে অ্যাট এর ব্যবহার, ঠিক আছে। যেমন এই যে আমি কীভাবে লিখেছি দেখেন, যে কোনো লোক আপনি ইচ্ছা করে নিজে নিজে ঘরে বসে আমার এই বইটি স্টাডি করে আপনি খুব দ্রুত ইংলিশে কথা বলা শিখতে পারবেন দর্শক। যেমন আমি লিখেছি কি দেখেন, অ্যাট মানে এতে, অ্যাটের বিভিন্ন ধরনের ব্যবহার আছে, ঠিক আছে। যেমন ক্লোক টাইমের শুরুতে, তারপর হচ্ছে যে দেন হচ্ছে যে সময় উল্লেখ করা হবে সেটা 24 ঘন্টা, ইত্যাদি ইত্যাদি আমি খুব সুন্দরভাবে এখানে লিখেছি কোথায় কোন সময় আপনি অ্যাট ব্যবহার করবেন, ওকে, এরকম। এরপর দেখেন অন টাইম এবং ইন টাইমের ব্যবহার, আমরা কখন অন টাইম ব্যবহার করব, কখন ইন টাইম ব্যবহার করব, ঠিক আছে। গেটের ব্যবহার, গেটের বিস্তারিত ব্যবহার দেওয়া আছে, গেটের অনেকগুলো ব্যবহার দেওয়া আছে। এই যে গেটের ব্যবহার, পাওয়া, গ্রহণ করা, কেনা, উপার্জন করা, এমন কিছু বুঝাতে গেটের ব্যবহার হয়। যেমন আমি প্রতি মাসে ইউটিউব থেকে টাকা পাই, কে পাই, আমি পাই। যেমন আমি আই এম এ ইউটিউবার, সেক্ষেত্রে আমি এই বাক্যটি লিখেছি আমি পাই, তাহলে কোনো কিছু পাই অর্থে আমরা গেট ব্যবহার করব। আই গেট মানি এভরি মান্থ ফ্রম মাই ইউটিউব চ্যানেল, ঠিক আছে। আমরা খুব সহজে শিখবো স্পোকেন ইংলিশ, যেভাবে করে আমরা সেভাবে শিখবো। যেমন আমি লিখেছি কি, অহনা তার চাকরি থেকে যথেষ্ট টাকা আয় করে, অহনা হচ্ছে আমার মেয়ের নাম, ওকে। অহনা তার চাকরি থেকে যথেষ্ট টাকা আয় করে বা উপার্জন করে, আয় আর উপার্জন সিমিলার। যেমন অহনা গেটস এনাফ মানি, এনাফ মানি কি যথেষ্ট, অহনা গেটস এনাফ মানি ফ্রম হিজ জব, ফ্রম হার জব, ঠিক আছে। এরপর লিখেছি অহনা একটি নতুন টেলিভিশন কিনতে ঢাকায় যাচ্ছে, কে যাচ্ছে, অহনা যাচ্ছে। এটা একটি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ধরতে পারি, অহনা ইজ গোয়িং, অহনা যাইতেছে, কোথায় যাইতেছে, অহনা আকাশে যাইতেছে, অহনা ইজ গোয়িং টু স্কাই, অহনা রুমে যাচ্ছে, অহনা ইজ গোয়িং টু রুম। আমি লিখেছি অহনা ইজ গোয়িং টু ঢাকা টু গেট এ নিউ টেলিভিশন, এখানে গেট দিয়েছি, এখন আপনি এখানে বাই দিলে হবে, বাই মানি ক্রয় করা। তো এরকম গেটের বিভিন্ন ধরনের ব্যবহার হয়ে থাকে স্মার্ট ইংলিশে, এরকম আরও অনেক ব্যবহার আছে যা আমি আসলে আপনারা হাতে না পাওয়া পর্যন্ত বুঝবেন না। আপনার বাজারের একটি বই আর আমার এই বইটির সাথে একটু কম্পেয়ার করে দেখবেন, ঠিক আছে। এরপর হচ্ছে আসুন আমরা নেক্সট, আবার খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য স্পোকেন বোকাবুলারি রেখেছি, যে বোকাবুলারিগুলো হচ্ছে যে আপনার ইন ডেইলি লাইফে ঘরে বসে ইংলিশ বোকাবুলারি, এই যে দেখেন বোকাবুলারি শিখুন, সেটি হচ্ছে যে একদম আমি শুরু থেকে লিখেছি স্পোকেন ইংলিশে যে কমন যে ভোকাবুলারিগুলো আছে সেগুলো। যেমন আই থেকে আমি শুরু করেছি, আই, ইউ, দে, মাই, হি, শি, ইজ, আস, হোয়েন, ওয়াইল, ইট, আর, অন, ইন, গো, আফ, হ্যাঁ, এরকম, ঠিক আছে, এভাবে ইংরেজি। তারপর হচ্ছে বিহেভিয়র, আচরণ, বিহাভ, বিফ, ইত্যাদি ইত্যাদি, ওকে। দর্শক আর দেরি না করে অবশ্যই আমার সাথে দ্রুত কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ খুব দ্রুত। এই যে এখানে যেভাবে দেখতেছেন সেমভাবে আপনার মোবাইলে এটা ইনস্টল করে দেবো আমি অনলাইনের মাধ্যমে। দেন হচ্ছে আসুন আমরা এবার স্পোকেন হিন্দি বইটি একটু আপনাদের মাঝে শো করি। এই যে দেখুন, এই যে হিন্দিতে কথা বলার সবচেয়ে সহজ কৌশল, হিন্দিরা যেভাবে কথা বলে, ওকে, হ্যাঁ। এই যে প্রথম হচ্ছে সূচিপত্র দেওয়া আছে, প্রায় হচ্ছে 1018টি শব্দ দেওয়া আছে, ওকে। এই যে এরপর হচ্ছে বিভিন্ন ধরনের কনভারসেশন দেওয়া আছে, ব্যক্তি বিষয়ে কথোপকথন 5, তুমি পড়ো, তুম, ফাটতে, বহু পড়তাহে, খুবই সুন্দরভাবে আপনি স্টাডি করতে পারবেন, ওকে। দর্শক সো আর দেরি না করে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।